রহমানের রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যাকরণ, বাংলা ব্যাকরণ ও নির্মিতি ক্লাসে তোমাদের আরও একবার আমি স্বাগত জানাচ্ছি। আমি দিলরুবা ফেরদৌস, প্রভাষক, বাংলা বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসে বাংলা ব্যাকরণ ও নির্মিতি বিষয়ের নির্মিত অংশ থেকে প্রতিবেদনের উপরে কিছু জানার চেষ্টা করেছি। এর আগের ক্লাসে আমরা প্রতিবেদনের সংজ্ঞা, প্রতিবেদনের বৈশিষ্ট্য, প্রতিবেদনের প্রকারভেদ এবং প্রতিবেদনের অংশ সম্পর্কে জানার চেষ্টা করেছি। তো এ পর্যায়ে আমরা এখন জানব প্রতিবেদনের প্রকারভেদ, যে তিনটা প্রকার সম্পর্কে আমরা জেনেছি, সে তিন প্রকারে কোন কোন সমস্যাগুলো বা কোন কোন বিষয় ওই সব প্রকারের আওতায় পড়ে সে বিষয় সম্পর্কে জানব, এবং এরই ধারাবাহিকতায় আমরা জানার চেষ্টা করব প্রতিবেদন আমরা পরীক্ষার খাতায় প্রশ্ন উত্তর হিসেবে কীভাবে লিখব, তার কিছু নমুনা দেখানোর চেষ্টা করব আমি। তো আসুন আমরা প্রথমেই জেনে নিই সংবাদপত্র ব্যক্তিগত প্রতিবেদনের শ্রেণীবিভাগ। অর্থাৎ এর আগে আমরা যে প্রতিবেদনের শ্রেণীবিভাগ পেয়েছি, যেখানে সংবাদপত্র প্রতিবেদন, ব্যক্তিগত প্রতিবেদন বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এখন এই প্রতিবেদনগুলোর আওতায় কোন বিষয়গুলো আসে সেগুলো একটু জানার চেষ্টা করি। তো খেয়াল করো, এখানে আমি বলছি সংবাদপত্র প্রতিবেদন। সংবাদপত্রের জন্য যে প্রতিবেদনগুলো আসে সে প্রতিবেদনের বিষয়গুলো কী কী হয়, এগুলোও কিন্তু হয় জাতীয় বিষয়, জাতীয় পর্যায়ের বিষয়, যেগুলো সবার জন্যই প্রয়োজন, সবার জন্যই প্রযোজ্য। যেমন দেখো, দ্রব্যমূল্য, সড়ক দুর্ঘটনা কিংবা যানজট, এ জাতীয় যে বিষয়গুলো সেগুলো কিন্তু আসে সংবাদপত্র প্রতিবেদন হিসেবে। এখন এই সংবাদপত্রের প্রতিবেদন, এই প্রতিবেদনগুলো আমরা লিখব কী করে বা এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো কী কী? আমরা বলছি যে প্রতিবেদনের চারটি মৌলিক আলোচনার বিষয়, যেমন শিরোনাম, দুই সূত্র, মূল বক্তব্য, নাম ঠিকানা। আমি আবারও বলছি, যে বিষয়ে আমরা প্রতিবেদন লিখি না কেন, আমাদের প্রথম যেটা প্রয়োজন সেটি হলো একটা চমৎকার, আকর্ষণীয় শিরোনাম, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ শিরোনাম। তারপরেই দিতে হবে সূত্র। দেখো, শুধু এখানে আমি একটা তারিখ প্রয়োগ করেছি, এই এখানে যে তারিখটা দিয়েছে আমি, এটা আমার ইচ্ছা মতো দিয়েছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা তারিখ প্রয়োগ করতে পারো, যে কোনো দিনের একটা তারিখ দিলেই চলবে। শুধু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সত্যিকার অর্থে যখন আমরা পত্রিকার জন্য প্রতিবেদন লিখবো তখন কিন্তু আমাদের নির্দিষ্ট ডেটটা ঠিক রাখতে হবে, কিন্তু পরীক্ষার খাতায় যেহেতু আমরা লিখবো এর জন্য ধরা বাঁধা কোনো তারিখের প্রয়োজন নেই, যে কোনো একটা তারিখ দিলেই চলবে। এরপরে নিজস্ব সংবাদদাতা, যেহেতু সংবাদটা তুমি নিজে প্রেরণ করতেছো, উপস্থাপন করতেছো, এর জন্য নিজস্ব সংবাদদাতা। তারপরে দেখো মূল বক্তব্য, কারণ এটা প্রতিবেদনের তিন নম্বর মৌলিক অংশ। এখানে একটা কথা বলছি আমি, মূল বক্তব্যে অর্থাৎ এই যে সংবাদপত্রের যে প্রতিবেদন, সংবাদপত্রের প্রতিবেদনের যে মূল বক্তব্য, সেখানে ঘটনা যা তাই লিখতে হবে। এই কথাটার অর্থ কী? ধরো কোথাও কোনো একটা দুর্ঘটনা ঘটেছে বা বাজার দরের দ্রব্যমূল্য সম্পর্কে তুমি একটা প্রতিবেদন তৈরি করো, এখানে তুমি সরেজমিনে উপস্থিত হয়েছ, সেখানে তুমি গিয়েছো, দেখেছো এবং যা ঘটেছে তাই কিন্তু তোমাকে পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনার মাধ্যমে উপস্থাপন করতে হবে, তুলে ধরতে হবে। অর্থাৎ তুমি যা দেখেছো বা তুমি যা শুনেছো, তোমার সে দেখাশোনা বিবরণটাই তোমাকে এখানে লিখতে হবে। এখানে তুমি তোমার ইচ্ছা মতো মন গড়া বা অযৌক্তিক কোনো তথ্য এখানে দিতে পারবে না। এই জন্যই বলা হচ্ছে যে ঘটনা যা তাই লিখতে হবে মূল বক্তব্যের জায়গায়। এরপরে নাম ঠিকানা, দেখো এখানে আমি বলেছি সাংবাদিকের ঠিকানার প্রয়োজন নেই। খেয়াল করো, আমি কিন্তু বলছি সংবাদপত্রের প্রতিবেদনের ক্ষেত্রে। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবে, পেপার পত্রিকা যখন আমরা পড়ি সেখানে কিন্তু পরিবেশিত সংবাদের আগে পরে কোথাও কিন্তু সাংবাদিকের নাম ঠিকানা পরিচয় দেওয়া থাকে না। এই তথ্যগুলো ওই পত্রিকা অফিসের কর্তৃপক্ষের কাছে কিন্তু সংরক্ষিত থাকে, বিধায় তাদের আলাদা করে সংবাদের সঙ্গে নিজেদের নাম ঠিকানার প্রয়োগ করার প্রয়োজন হয় না। সেজন্য বলা হচ্ছে যে এখানে সাংবাদিকের ঠিকানার প্রয়োজন নেই, অর্থাৎ এটা না দিলেও চলবে। এর
তারপরে দেখি আমরা ব্যক্তিগত প্রতিবেদন। ব্যক্তিগত প্রতিবেদন কোনগুলো? যেসব বিষয় নিয়ে কোনো তর্ক বিতর্ক নেই, যেমন ধরো যৌতুক সমস্যা, অ্যাসিড সন্ত্রাস, বৃক্ষরোপণ অভিযান ইত্যাদি। এই বিষয়গুলো নিয়ে ব্যক্তি নিজের মতো করে তার চিন্তাভাবনা দিয়ে সুন্দরভাবে একটা প্রতিবেদন তৈরি করতে পারে। সেখানে একইভাবে শিরোনামের বিষয়টি উঠে আসবে, তার চমৎকার শিরোনাম হতে পারে। ধরো তুমি যৌতুক সমস্যার উপরেই লিখছো, তুমি একটা আকর্ষণীয় শিরোনাম দিতে পারো যে বর্তমান সমাজের সামাজিক সমস্যা যৌতুক সমস্যা, বা বর্তমান সমাজের বা বর্তমান সময়ের বড় সমস্যা যৌতুক সমস্যা। এভাবে এক লাইনের মধ্যে একটা চমৎকার শিরোনাম তুমি দিতে পারো। সূত্র হিসেবে যেটা বলা হচ্ছে এখানে, ব্যক্তিগত প্রতিবেদনে প্রয়োজন নেই, অর্থাৎ এই যে সংবাদপত্র প্রতিবেদনের ক্ষেত্রে আমরা সূত্র হিসেবে এখানে তারিখ বা নিজস্ব সংবাদদাতা এই শব্দগুলো লিখেছি, এটার প্রয়োজন এখানে আমাদের তেমন একটা দরকার হচ্ছে না। এর কারণ হচ্ছে যেহেতু আমরা সাংবাদিক হিসেবে এখানে লিখছি না, আমরা এখানে ব্যক্তিগত একজন সাধারণ মানুষ হিসেবে লিখছি, যার কারণে বলা হচ্ছে ব্যক্তিগত প্রতিবেদনে এটা সূত্রের প্রয়োজন নেই, অর্থাৎ এটা না দিলেও চলবে আমাদের। তিন নম্বর যেটা, মূল বক্তব্য, যেখানে নিজস্ব মতামতের কথা বলা হচ্ছে। হ্যাঁ, খেয়াল করো সংবাদপত্র প্রতিবেদনের ক্ষেত্রে মূল বক্তব্যে আমি একটা কথা বললাম যে ঘটনা যা ঘটতেছে সে ঘটনায় পুঙ্খানুপুঙ্খ রূপে তোমাকে তুলে ধরতে হবে, কিন্তু যখন তুমি ব্যক্তিগত প্রতিবেদন লিখতেছ তখন কিন্তু তুমি তোমার নিজের মতামত, নিজের চিন্তাভাবনা, নিজের পরামর্শ বা নিজের দেয়া সুপারিশ তুমি এখানে প্রয়োগ করতে পারো, অর্থাৎ এখানে তোমার লেখার ক্ষেত্রে একটা অবাধ স্বাধীনতা কিন্তু কাজ করতেছে। সেজন্য বলা হচ্ছে মূল বক্তব্যে নিজস্ব মতামত দেওয়ার একটা সুযোগ আছে। এরপরে নাম ঠিকানা। হ্যাঁ, এখানে আমরা বলছি যে এখানে নাম ঠিকানার প্রয়োজন আছে, অর্থাৎ এই প্রতিবেদনটি কে লিখলেন, কার দ্বারা প্রস্তুত হলো, তার আমরা একটা নাম ঠিকানা দিতে পারি। তো বন্ধুরা, এরপরে আসো প্রতিবেদন লেখার নমুনার কাছে। কারণ এ পর্যন্ত আমরা প্রতিবেদনের প্রকার ভেদ, শ্রেণী বিভাগ বা কোন পর্যায়ে কোন প্রতিবেদন আসে সে বিষয়টা জানলাম, এখন আমরা পরীক্ষার খাতায় একটা প্রতিবেদন কিভাবে লিখবো এটা কিন্তু আমাদের একটা বড় টেনশন বা চিন্তার ব্যাপার। তো এখানে আমি তোমাদের প্রতিবেদন লেখার একটা নমুনা দেখানোর চেষ্টা করি। দেখো এখানে বলছি যে বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করা। এটা কিন্তু আসলে আমরা বুঝতেই পারতেছি এটা আমাদের একটা সংবাদপত্রের পরিবেশিত প্রতিবেদন, অর্থাৎ সংবাদপত্রের প্রতিবেদন, যেটা একটা জাতীয় বিষয় নিয়ে আমরা কথা বলতেছি। তো এর আগের ক্লাসে বলছিলাম যা শিরোনামের আগে, অর্থাৎ আমরা যখন লেখা শুরু করব তার আগেই যিনি এই প্রতিবেদনটা প্রস্তুত করতেছেন সে প্রতিবেদকের একটা নাম ঠিকানা কিন্তু আমাদের দিতে হবে। তো খেয়াল করো আমি এটা বক্সের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, আবারও বলতেছি তোমরা চাইলে বক্স আকারেও দিতে পারো বা বক্স ছাড়াও দিতে পারো, কিন্তু এখানে যে তথ্যগুলো দেওয়া প্রয়োজন সেটি হচ্ছে প্রতিবেদকের নাম। আমি এখানে একটা নাম দিয়েছি মুনির আহমদ, তোমরা ক খ এক্স ওয়াই জেড বা নিজেদের নাম যেমন ইচ্ছা তোমরা একটা নাম দিতে পারো। তারপরে প্রতিবেদকের ঠিকানা আমি এখানে দিয়েছি মুগ্ধাপাড়া ঢাকা, তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা জায়গার নাম দিতে পারো। এরপরে যেটা প্রয়োজন প্রতিবেদনের শিরোনাম। আমি দেখো খেয়াল করো এখানে কিন্তু যে বিষয়টা আমি দিয়েছি সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি সম্পর্কে প্রতিবেদন। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে কোন বিষয়ের উপর আমাকে প্রতিবেদন লিখতে বলা হচ্ছে। যেহেতু দ্রব্যমূল্য, তাহলে সে দ্রব্যমূল্যের সঙ্গে সংশ্লিষ্ট রেখেই আমাকে একটা চমৎকার শিরোনাম দাঁড় করাতে হবে বা শিরোনাম দিতে হবে। তো এখানে আমি দিয়েছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবন বিপর্যস্ত। আচ্ছা, এরপরে প্রতিবেদন তৈরির তারিখ, তুমি যে কোনো একটা তারিখ এখানে তোমরা দিতে পারো। প্রতিবেদন তৈরির সময় আমি দিয়েছি সকাল 10টায়,
তো সচরাচর বাজারের যে সময়টা সেই সময়টাতে কিন্তু আমার প্রতিবেদনটা তৈরি করে থাকি, এই জন্য আমি সকাল 10টা দিয়েছি, তোমরা 9টা 10টা 11টা যে কোনো একটা সময় দিতে পারো। তো খেয়াল করবে যে যেহেতু বাজার দর বাজার সময়ের ব্যাপার, এটা কিন্তু রাতের পর্যায়ে না দেওয়াটাই ভালো, আমরা সকালে এই সময়টা দিলেই চলবে। এরপরে দিয়েছি প্রতিবেদন তৈরির স্থান, আমি এখানে ঢাকা দিয়েছি, তোমরা যে কোনো একটা জায়গার নাম দিতে পারো। অর্থাৎ এই তথ্যগুলো একটা প্রতিবেদন যখন আমরা লিখব, বিশেষ করে সংবাদপত্র প্রতিবেদনের জন্য, তখন কিন্তু আমাদের এই তথ্যগুলো দিতে হবে। এরপরেই আসো শিরোনাম। খেয়াল করো এখানে শিরোনাম শব্দটি আমি লিখেছি, তো শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার খাতায় যখন লিখবে তখন কিন্তু তোমাদের এই শিরোনাম শব্দটি লেখার প্রয়োজন নেই খাতায়। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই শব্দটি এখানে প্রয়োগ করেছি, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে তখন এই শব্দটি লেখার দরকার নেই, বরং শিরোনাম হিসেবে যে বাক্যটি প্রয়োগ করবে সেটি একটু বড় অক্ষরে বা মোটা অক্ষরে বা সহজেই দৃষ্টিগোচর হয় এইভাবে লেখার চেষ্টা করবে। আরেকটা জিনিস খেয়াল করো, আমি এখানে দুই লাইনে লিখেছি, আমি কিন্তু বলেছি শিরোনাম এক লাইনে লিখতে হবে, তো আসলে এখানে আমার জায়গা স্বল্পতার কারণে আমাকে দুই লাইনে নিতে হয়েছে, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে তখন তোমরা চেষ্টা করবে এটা এক লাইনেই দেওয়ার জন্য। তো শিরোনাম হিসেবে কী পাচ্ছি আমরা? দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, জনজীবন বিপর্যস্ত। আচ্ছা, এরপরে প্রতিবেদনের দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে, আমরা এর আগের ক্লাসে বলছি যে সূত্র, সূত্রটা কি দেখো, ওই যে নিজস্ব প্রতিবেদক বা সংবাদদাতা, তারপর জায়গার নাম, তারিখ, এটা হচ্ছে সূত্র। অর্থাৎ সংবাদটা কার দ্বারা পরিবেশিত হচ্ছে, কোথা থেকে আসতেছে, তার একটা প্রমাণ। এরপরে আসি মূল বক্তব্যের জায়গায়। খেয়াল করো আমি এখানে কিন্তু ডট 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 দিয়ে গেছি, এগুলো আসলে এখানে এত কথা লেখার আমার সুযোগ নাই বিধায় আমি ডট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে মূল বক্তব্যের অংশ, অর্থাৎ এখানে তুমি যে কথাগুলো লিখবে এই শিরোনামের সাথে সঙ্গতি রেখেই, মিল রেখেই তোমাকে খুব সুন্দরভাবে এখানে বক্তব্য উপস্থাপন করতে হবে। এবং এখানে যখন এই বক্তব্যটা তুমি লিখবে তখন তোমাকে বারবারই খেয়াল রাখতে হবে তুমি কোন বিষয়ের উপরে লিখতেছো। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, অর্থাৎ দ্রব্য মূল্যের উপরে কিন্তু তুমি প্রতিবেদনটা প্রস্তুত করতেছো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সে বক্তব্যগুলো যেন, কথাগুলো যেন, বাক্যগুলো যেন সে দ্রব্যমূল্য সংশ্লিষ্ট হয়, সেখানে এটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, কাদের জন্য হচ্ছে, এর প্রতিকার কী, ইত্যাদি বিষয়গুলো এর মধ্যে উঠে আসতে পারে। এবং এখানে যে বক্তব্যটা এটা সম্পূর্ণ তোমার নিজের মতো করে তুমি দিয়ে দিতে পারো। এরপরে আমরা আরেকটা নমুনা দেখি। দেখো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ভাগে একটা কথা বলে নেই, তো পরীক্ষায় সচরাচর সংবাদপত্র প্রতিবেদন কিংবা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এর সমস্ত বিভাগ থেকে প্রশ্ন বেশি চলে আসে। তো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের জন্য বলা অবশ্যই দরকার, তোমাদের হাতে কাছে অনেকের কাছে অনেক রকম বই আছে, সব বইয়ে দেখবে যে প্রতিবেদন লেখার কিন্তু অনেক নমুনাই সেখানে দেওয়া আছে, সব বইয়েই খুব সুন্দরভাবে চমৎকারভাবে লেখা আছে, নমুনাগুলো বা লেখার ধরন দিয়ে দেওয়া আছে, কিন্তু কোনো নিয়মই কিন্তু ভুল নয়, সবগুলো নিয়মই সঠিক, তোমরা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। তো দেখো এখানে আমরা আরেকটা নমুনা দেখে নিই যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম। তো এখানে একটা প্রশ্ন দিয়েছে আমি, ধরো যে তোমার কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিবরণ দিয়ে প্রতিবেদন তৈরি করো। এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা যখন তুমি লিখবে তখন কিন্তু কোনো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আদিষ্ট অর্থাৎ নির্দেশ পেয়েই কিন্তু তুমি প্রতিবেদন লিখবে। সেক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় নিতে হবে যে প্রতিবেদন লেখার আগে একটা আবেদনের ব্যাপার আসবে। খেয়াল করো আমি এখানে একটা সূত্র প্রয়োগ করে দিয়েছি, যেমন আবেদন, সূত্র, শিরোনাম, মূল বক্তব্য, প্রতিবেদকের নাম। অর্থাৎ তুমি যখন এই ধরনের কোনো প্রতিবেদন লিখতে যাবে তখন তোমাকে আবেদনের বিষয়টা মাথায় নিতে হবে, কারণ তুমি কোনো একটা প্রতিষ্ঠানের হয়ে যখন একটা প্রতিবেদন তৈরি করবে সেটা তোমার বন্ধুবান্ধব বা পরিচিত জনরা বিশ্বাস না করতে পারে, কারণ এ প্রতিবেদনের ভিত্তিটা কী, তুমি কার হুকুমে করেছো তার কিন্তু কোনো প্রমাণ নেই। কাজে এখানে একটা প্রমাণের ব্যাপার থাকে যে তুমি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আদিষ্ট বা অর্ডার আদেশ পেয়েই তুমি এ প্রতিবেদনটা প্রস্তুত করতেছো, এবং প্রতিষ্ঠান প্রধান তোমাকে যে আদেশটা করেছেন তার কিন্তু একটা লিখিত প্রমাণ থাকে,
যেটাকে বলা হয় সূত্র বা সারক নম্বর। আচ্ছা যাই হোক, আমরা আবেদনের কাছে ফিরে যাই। আমাদের প্রথমে যে আবেদনটা দিতে হয় সেটা হলো তারিখ বরাবর অধ্যক্ষ ক কলেজ, এখানে এক্স ওয়াই জেড যে কোনো একটা কলেজ নাম তোমরা এখানে দিতে পারো, ঢাকা, বিষয় প্রতিবেদন তৈরির আবেদন প্রসঙ্গ, অর্থাৎ তুমি যে বিষয়ে প্রতিবেদনটা প্রস্তুত করবে সেটা। এরপরে দেখো গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো সূত্র বা সারক নম্বর। এখানে আমি এমনি একটা নম্বর বসিয়ে দিয়েছি, কারণ হলো এটাই হচ্ছে এই ধরনের প্রতিবেদন লেখার মূল একটা বিষয়। কারণটা হলো তুমি কোনো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আদিষ্টভাবে প্রতিবেদন যখন লিখছ তার সত্যতা কোথায়, এই নম্বরটা হলো তার প্রমাণ। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান তোমাকে আদেশ করেছেন, তোমাকে একটা লিখিত অর্ডার করেছেন, যার প্রেক্ষিতে তুমি এই প্রতিবেদনটি প্রস্তুত করবে বা তৈরি করবে, তো যেটাকে বলা হয় সূত্র বা স্মারক নম্বর। যেমন এরপর প্রতিবেদনের আরেকটা যে অংশ, জনক আপনার উক্ত অর্থাৎ 202 ক আদেশ অনুসারে নিম্নোক্ত প্রতিবেদনটি পেশ করছে, অর্থাৎ এই আদেশ নামা অনুযায়ী তুমি প্রতিবেদন প্রস্তুত করবে, এইটা হচ্ছে তোমার একটা আবেদনের অংশ। অর্থাৎ এইটুকুর মধ্য দিয়ে তুমি জানিয়ে দিচ্ছ যে তোমাকে কে বা কোন বিষয়ে প্রতিবেদন লিখতে বলেছে। আচ্ছা আবেদনের পরে যেটা আসবে শিরোনাম, শিরোনামটা কী দিতে হবে? আমি আবারও বলছি বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট রেখে তোমাকে শিরোনামটা দিতে হবে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উপরে। তাহলে শিরোনামটা কি? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন। এভাবে গেল শিরোনাম। এরপরে তোমার এখানে যেটা দিতে হবে মূল বক্তব্য। দেখো এখানে আমি 1, 2, 3, 4, 5, 6 এভাবে একটা স্টেপের কথা বলছি, এবং বলছি যে 7-8টির বেশি প্যারা না দেয় উত্তম। অর্থাৎ এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উপরে তুমি যে প্রতিবেদনটা লিখতেছ, এটা স্টেপ বাই স্টেপ 6-7 প্যারার মধ্যে তোমাকে লিখে শেষ করে দিতে হবে, এবং সেটা খুব সুন্দরভাবে। তো এখানে একটা কথা তোমাদের বলে নেই, একটা চমৎকার প্রতিবেদন তুমি তখনই লিখতে পারবে যেটা বলা হয় ইংরেজিতে যে হোয়েন বা হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, অর্থাৎ এই যে প্রশ্নগুলো যে এটা কী, কেন, কোথায়, কীভাবে, কার দ্বারা বা কাদের দ্বারা, কী জন্য, এরকম প্রশ্ন মাথায় নিয়ে যখন তুমি এখানকার বর্ণনাগুলো লিখতে থাকবে তখন খুব সহজেই এর মূল বক্তব্যটা তুমি ভালোভাবে সম্পন্ন করতে পারবে। এরপর এখানে মূল বক্তব্যটা তুমি 7-8 প্যারার মধ্যে দিয়ে শেষ করে দিবে। লেখা শেষে এখানে যেটা তোমার প্রয়োজন হবে সেটি হলো প্রতিবেদকের নাম, অর্থাৎ প্রতিবেদনটা কে প্রস্তুত করলো, কার দ্বারা তৈরি করা হলো, তার নাম দিতে হবে। এখানে আমি নাম দিয়েছি বশির আহমেদ, চাইলে তোমরা তোমাদের যে কোনো একটা নাম এখানে দিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রতিবেদন লেখা নিয়ে যে জটিলতা বা প্রতিবেদনের ব্যাপারে যে একটা আশঙ্কা হয় এটা তোমাদের অনেকটাই কমে যাবে বলে আমি বিশ্বাস করি। তোমাদের আমি আবারও বলছি, তোমাদের প্রত্যেকেরই হাতের কাছে বই আছে, এই ক্লাসটা তো ভালোভাবে দেখবেই, পাশাপাশি বাসায় বই আছে, সে বইগুলো একটু খুলে দেখার চেষ্টা করবে, তাহলেই যেখানে ঘাটতি থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে তোমাদের সেই জায়গাগুলো তোমাদের কাছে আরও স্পষ্ট এবং পরিপূর্ণ হবে বলে আমি আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি প্রতিবেদন সম্পর্কে তোমাদের আর কোনো ভয় বা জটিলতা থাকার কথা নয়। তো আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।